অবশেষত ব্ৰাহ্মণ সমাজক ক্ষমা খুঁজিবলৈ বাধ্য হল বিতৰ্কিত বিধায়ক ৰমাকান্ত দেউৰীয়ে। বিতৰ্কিত মন্তব্য কৰি ক্ষমা খুঁজিবলৈ বাধ্য হল বিধায়কগৰাকী। ব্ৰাহ্মণ সমাজক ইচ্ছাকৃতভাৱে কোনো বেয়া মন্তব্য কৰা নাছিল বুলি মন্তব্য কৰি ব্ৰাহ্মণৰ দুজন আছু নেতাকে এই মন্তব্য কৰা বুলি সংবাদমেলত ঘোষণা কৰে বিধায়ক ৰমাকান্ত দেউৰীয়ে। ছাত্ৰ সন্থাৰ দুজন নেতাই জনমানসত ধেয় প্ৰতিপন্ন কৰাৰ বাবে এনে মন্তব্য কৰিছিল বুলি মন্তব্য কৰে দেউৰীয়ে। জনমানস ধেয় প্ৰতিপন্ন নকৰিবলৈ মৰিগাঁও ছাত্ৰ সন্থাৰ দুই নেতাক সকিয়নি প্ৰদান। উল্লেখযোগ্য যে আছু নেতা কটাক্ষ কৰিবলৈ গৈ মৰিগাঁৱত ব্ৰাহ্মণ সমাজৰ বিৰুদ্ধে কটু মন্তব্য কৰিছিল বিধায়ক ৰমাকান্ত দেউৰীয়ে। মই ব্ৰাহ্মণ সমাজে মই অনুৰোধ কৰিছোঁ যে মোৰ ভুল হোৱাটো আৱেগিকভাৱে ভুল হৈছিল, মই ক্ষমা ভিক্ষা খুজিছোঁ। মই ক'ব নলগা কথা ব্ৰাহ্মণ সমাজেই কৰিব নালাগিছিলে, সেইকাৰণে সমগ্ৰ অসমৰ ব্ৰাহ্মণ সমাজক মই অনুৰোধ জনাইছোঁ আৰু আহ্বান জনাইছোঁ। মই তেখেতৰ ওচৰৰ ওচৰত ক্ষমা ভিক্ষা মাগিছোঁ। যদি মই আপোনালোকৰ জাতিক ধৰি আৱেগিকভাৱে ওলাই যোৱা বাক্যষা তাতে আপোনালোকে ক্ষমা ভিক্ষা, মই আপোনালোকৰ ওচৰত ক্ষমা ভিক্ষা মাগিছোঁ। আৰু ব্ৰাহ্মণ সমাজক লৈ কি মন্তব্য কৰিছিল বিধায়ক ৰমাকান্ত দেউৰীয়ে শুনো আহক। ইতিমধ্যে আমি জনাই আহিছোঁ যে বিধায়ক ৰমাকান্ত দেউৰীয়ে ক্ষমা খুজিবলৈ বাধ্য হ'ল আৰু বিধায়ক ৰমাকান্ত দেউৰীক লিখিতভাৱে ক্ষমা খোজাৰ দাবী জনাইছে ব্ৰাহ্মণ সমাজে। ক্ষমা খুজি লিখিত পত্ৰ প্ৰেৰণ কৰাৰ দাবী, প্ৰয়োজনত ৰমাকান্তৰ বিৰুদ্ধে গোচৰ দিব ব্ৰাহ্মণ সমাজে, অন্যথা মুখ্যমন্ত্ৰী বিধানসভাৰ অধ্যক্ষলৈ ৰমাকান্তৰ বিৰুদ্ধে লিখিত অভিযোগ দিব ব্ৰাহ্মণ সমাজে। লিখিতভাৱে পত্ৰ প্ৰেৰণ কৰি ক্ষমা খোজাৰ দাবী আমি এটা সংবাদ মাধ্যমৰ দ্বাৰা আমি জানিব পাৰিছোঁ, যিহেতু অসম ব্ৰাহ্মণ সমাজক, অসমৰ ব্ৰাহ্মণসকলক তেওঁ ক্ষমা বিচাৰিছে। কিন্তু ক্ষমাটো লিখিত হিচাপে তেওঁ দিব লাগিব, কাৰণ আজি টিভিত কোৱা কথাটো কাইলৈ ভুলক্ৰমে ক'ল বুলি ক'ব। এতিয়া যিটো কথা উৎপল শৰ্মাহঁতৰ বিৰুদ্ধে বা ব্ৰাহ্মণ সমাজৰ বিৰুদ্ধে যিখিনি কথা তেওঁ কৈছিল, এতিয়া কৈছে যে এইটো ভুলক্ৰমে হ'ল। কালিলৈ ক'ব যে মই ভুলক্ৰমেহে ক্ষমা বিচাৰিছিলোঁ, গতিকে তেওঁ মুখেদি ক'লেই নহ'ব, তেওঁ লিখিত আগত অসম ব্ৰাহ্মণ সমাজলৈ তেওঁ এই বাৰ্তা এটা প্ৰেৰণ কৰিব লাগিব। নহ'লে তেওঁৰ ওপৰত আমি এফ আই আৰ দিমেই, তেওঁৰ বিৰুদ্ধে আমি বিৰুদ্ধাচৰণ কৰিমেই, আৰু আমি আমাৰ যিমান শক্তি আছে আমি সিমান শক্তিৰে তেওঁৰ বিৰুদ্ধে আমি আমি যুঁজ দিবলৈ আমি চেষ্টা কৰিম। এতিয়া পৰৱৰ্তী আপোনাৰ পদক্ষেপ কি এই মুহূৰ্তত, যদি আপোনাক এফ আই আৰ দিব নে নাই? আমি এফ আই আৰ দিবলৈ সাজু হৈ আছোঁ, আমাৰ উকিল আহিছে, আমাৰ এই কাৰ্যনিৰ্বাহক সভা আছে। এই সভাৰ পিছতে আমি সিদ্ধান্ত লৈছিলোঁ যে আমি তেওঁক দিছপুৰ থানা তেওঁৰ এগেইনষ্টত আমি এফ আই আৰ লঞ্চ কৰিম, আৰু তাৰপিছতে অসম বিধানসভাৰ সন্মানীয় অধ্যক্ষ মহোদয়ক আমি দিম যে এনেকুৱা কটু মন্তব্য কৰা এগৰাকী বিধায়কক, জাত পাত ৰাজনীতি কৰা এগৰাকী বিধায়কক অতি সোনকালে বিধায়কৰ পদ খাৰিজ কৰিব লাগে। নগাঁও জিলাৰ ভেৰভেৰী স্থিত মহামৃত্যুঞ্জয় মন্দিৰত উপস্থিত মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা নৱনিৰ্মিত মন্দিৰৰ নিৰ্মাণ কাৰ্য পৰিদৰ্শন কৰে মন্ত্ৰীগৰাকীয়ে। অহা বছৰ মাঘী পূৰ্ণিমাত ৰাইজৰ বাবে মুকলি কৰিব পৰাকৈ পূৰ্ণগতিত কাম কৰিবলৈ নিৰ্দেশ দিয়ে পৰিচালনা সমিতিক। মন্দিৰ পৰিদৰ্শনৰ সময়ত মন্ত্ৰীগৰাকীক সংগ দিয়ে তেজপুৰৰ সাংসদ পল্লৱলোচন দাস, কাৰ্বি আংলঙৰ চি ই এম তুলিৰাম ৰংভাঙে। নগাঁও জিলাৰ ভেৰভেৰী স্থিত মহামৃত্যুঞ্জয় মন্দিৰত এয়া মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা নৱনিৰ্মিত মন্দিৰৰ নিৰ্মাণ কাৰ্য পৰিদৰ্শন কৰে মন্ত্ৰীগৰাকীয়ে।
অহা বছর মাঘী পূর্ণিমাত রাইজর মুক্তি করবরক পূর্ণগতিত কাম করবলে নির্দেশ দিয়ে পরিচালনা সমিতিক মন্ত্রী হিমন্তই। মন্দির পরিদর্শনের সময়ত মন্ত্রীগুলিক সঙ্গ দিলে তেজপুরের সাংসদ পল্লবলোচন দাস, কার্বি আংলঙর সিইএম তুলিরাম রমভাঙে। আহিন মাহতে পকী নদন বদন হওয়া পকা ধানে নগাঁও জেলার চকলাঘাটের হাঁসুরা পথারত বাতরুয়ার দৃষ্টি আকর্ষণ করবলে সক্ষম হয়েছে। কৃষি বিজ্ঞান কেন্দ্র নগাঁওর দ্বারা পরিচালিত কৃষি বাণিজ্য আর গ্রাম্য রূপান্তরকরণ প্রকল্প চমুকই এপার্টর অধীন চকলাঘাটের হাঁসুরা পথারত অঞ্চলটির উদীয়মান কৃষক কল্যাণ বরার পথারত নদন বদন হয়ে পকি থাকা উন্নত জাতর বিনা এগারো নামর শালি ধানের প্রদর্শনীমূলক খেতে চপুয়া পর্ব মঙ্গলবারে শুভারম্ভ করা হয়। এইবার নগাঁও জেলাকে ধরে রাজ্যের ষোলখন জেলাত কৃষি বাণিজ্য আর গ্রাম্য রূপান্তরকরণ প্রকল্পের জড়িয়ে অতি কম দিনিয়া উন্নত জাতের বিনা এগারো ধানের খেতে করা হয়েছে। কঠিয়া সিঁচারপর ধান চপালেকে এই জাতের মাত্র ১২০ দিনেরহে প্রয়োজন। বাংলাদেশের অনা এই বিনা এগারো ধান বহল ভিত্তিক করলে বানপানী কবলিত দরে রাজ্যের কৃষক সকল লাভান্বিত হওয়ার প্রচুর সম্ভাবনা আছে। উল্লেখযোগ্য যে ধান চপাই একদরা মাটিতে সরিয়হ খেতে করবলে কৃষকে পর্যাপ্ত সময় লাভ করব। অনুষ্ঠানের মাজতে অঞ্চলটির সহা বাঁহবাদক নবীন বসুমতারিয়ে পুনৰ জনাইছো অঞ্চলটির সহা বাঁহবাদক নবীন বসুমতারিয়ে বাঁহীত রুদ্র বড়ুয়ার পকা ধানের মাঝে মাঝে সরু সরু আলি গীতটোর সুর তুলি সকলকে আপ্লুত করে। নগাঁও কৃষি বিজ্ঞান কেন্দ্রের তত্ত্বাবধানত মই এবার চারি বিঘা মাটিত উন্নত জানের খুব আগতীয়া শস্যর বিনা ১১ খেতে করেছিল। ফলাফল খুবই ভাল, কিন্তু তথাপিও পথারত খুব কম পরিসরত করার কারণে প্রথম খেতির কারণে চড়াই কিছু অনিষ্ট করেছে। তথাপি ফলাফল খুবই ভাল, খুব আগতীয়া ১২০ দিনতে কাটবা হয়। এই ক্ষেত্রে নগাঁও কৃষি বিজ্ঞান কেন্দ্রের মুখ্য কৃষি বিজ্ঞানী ডক্টর নিরঞ্জন ডেকা আর আমার বিদিশা বরা তেখেতসকলে খুব সহযোগ করেছে। এই হয়েছে বিনা ধান ১১, এই আপনার অরিজিনেল বাংলাদেশের হয়। তারপর আনি ইয়াত সিচুয়েশনত মানে বহুত পরীক্ষা নিরীক্ষা করে যে ধর জলবায়ু চাই এনেকা চাই ধরল গোটেখিনি ঠিকঠাক করা হয়েছে যে ইয়ার মিলিব এই আর বরষ সময়তো এই করবেন আর বর্তমান শালি খেতে এই আমি এবার করাইছো। এই আপনার ১২০ দিনিয়া হয় জাতটো, কঠিয়া আপনার কঠিয়া সিঁচাপা আর ধান একদম গুটি ধরালেকে ১২০ দিনিয়া হয়। বাক্সার শালবাড়ির খেতিপথারত অচিন পোকর উপদ্রব, বিঘায় বিঘায় নষ্ট বেঙেনা খেতে, শুকাই লেরেলি গেছে লহপক বাড়ি অহা বেঙেনা খেতে। এই দৃশ্য বাক্সা জেলার শালবাড়ি মহকুমার অন্তর্গত বরতারি গাঁওয়ার খেতিপথারত। গাঁওখনের দুই উদ্যমী যুবক হিমাংশু তালুকদার আর রাতুল তালুকদারে লকডাউনের সময়তে প্রায় ২০ বিঘা মাটি লিজত লৈ কপালর ঘাম মাটিত পেলায় করেছিল বেঙেনার খেতে। দুই যুবকে খেতে করার ঋণত লৈছিল টাকা, খেতিডরা লহপক বাড়ি আহিছিল যদিও কোনো অচিন পোকর উপদ্রবত ফল দিবলে আরম্ভ করার সময়তে বিনষ্ট হবলে ধরে এই খেতে। দুই যুবকে নিজাববিয়াক হাজিরার মানুষ লৈ বেঙেনা খেতিডরাত ঔষধ ছটিয়াইছে যদিও কোনো কামত অহা নাই, যার বাবে দুই যুবকে এতিয়া মূরে কপালে হাত দিবলগীয় অবস্থা হয়েছে। এইটো সাইড বেমার বলে কয়, এইটো গাছ গুড়িবিলাক পচি যায়, পচি যাওয়ার ফলত গাছটা মরি যায়। এই লাগি আছে বাংনা তাও গাছ মরি আছে, আমার মানে বহুত গাছ ১৫টামান গাছ মরিলে, আমার লাগা গাছ মরি আছে। এই কামখানি আপনাদের অকলে করে না কামলা থাকে? না, আমি অকলেও করো, আমি নারিলে কামলাও লো, কামলাটো লবই লাগব খেতে, তারমানে আমি দুজনে ইমান হেই নহয় কামলাও লো। আমি এটু আমি ঋণ লই করেছিল, এটু ঋণ লই সুতর আমার ক্লাব আছে, ক্লাবর সুতর লই ঋণ লই কামখানি করেছিল, কিন্তু এটা নুঠয়ে যান পাইছো যেটু পরিস্থিতি দেখা পাইছো গাছর। মানে বিভাগীয় কোনো যোগাযোগ করেছিল নাকি? বিভাগীয় ফোন করে জানাইছিল, কিন্তু তখেতে আহিম বলে কৈছিল কিন্তু নাহে, তখেতে আহিম আহিম বলে কয় কিন্তু নাহে, কোনোদিন খেতে চাবা আহা নাই। কিন্তু মই খেতির বিষয়ে জানাইছিলো যে পোকে খাইছে খেতে, কিন্তু ওষুধ কিবা গাঁৱৰ মানুহ এজনৰ হাতত দি যোৱা বুলি কৈছে, কিন্তু এতিয়ালৈকে আমি দুপৰ শিৰোনামৰ পৰৱৰ্তী অংশলৈ যোৱাৰ পূৰ্বে লৈছোঁ আন এটি চমু বাণিজ্যিক বিৰতি।
আর জালতপুরা ডিএফও যাদবচন্দ্র নাথৰ লক্ষীমপুৰ আৰু গুৱাহাটীৰ ঘৰত দুৰ্নীতি নিবাৰক শাখাৰ অভিযান। ডিএফও যাদবচন্দ্র নাথৰ ঘৰৰ পৰা উদ্ধাৰ কৰা হয় 9,16,400 টকা। গ্ৰেপ্তাৰৰ পিছতে হিঙেৰাবাৰীৰ হাউচিং কলনীৰ ঘৰত অভিযান চলায় দুৰ্নীতি নিবাৰক শাখাই। আনহাতে এচিএফ জেচিনউদ্দিন আহমেদৰ কটলাবাৰী ঘৰতো অভিযান চলায় দলটোৱে। উল্লেখযোগ্য যে সোমবাৰে ঘোষ লৈ হাতেলতে ধৰা পৰিছিল ডিএফও যাদবচন্দ্র নাথ আৰু এচিএফ জেচিনউদ্দিন আহমেদ। ইফালে পলায়নৰ পাছত দুৰ্নীতি নিবাৰকৰ হাতত ধৰা দিলে কৰ্মচাৰী প্ৰণৱ দত্তই। উৎকোচৰ ধন বিচাৰি ট্ৰেক্টৰৰ মালিক মহম্মদ জমিৰুদ্দিনলৈ ফোন কৰিছিল কৰ্মচাৰী প্ৰণৱ দত্তই। লখিমপুৰত নিশালৈকে চলিল দুৰ্নীতি নিবাৰক শাখাৰ অভিযান। লখিমপুৰ আৰক্ষীৰ সহযোগত ডিএফঅ যাদবচন্দ্র নাথ আৰু এচিএফ জেচিনউদ্দিন আহমেদৰ চৰকাৰী বাসগৃহত তালাচী অভিযান। বহু পৰিমাণৰ নগদ ধন জব্দ কৰিলে অভিযানকাৰী দলটোৱে। প্ৰণৱ দত্ত নামৰ বনকৰ্মীজনে এজাহাৰকাৰী যুৱকজনৰ লগতে বিভিন্নজনক বিষয়াকেইজনৰ ইচাৰাত উৎকোচ দাবী আৰু লেনদেন কৰিছিল। নিশা অভিযান সামৰি তিনিওজনকে সদৰ আৰক্ষী থানাত পোৱাৰ পিছতেই আজি গুৱাহাটীলৈ অনা হ'ব। উল্লেখযোগ্য যে যোৱা তিনি বছৰে এই তিনিজন বনদস্যুৱে লখিমপুৰত এক অৰাজক পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিছিল। বনাঞ্চল ধ্বংসকাৰীৰ পৰা উৎকোচ লোৱাৰ পৰা আৰম্ভ কৰি শিলবালিৰ কুৱেৰী, টিম্বাৰ, ডিপু আদিৰ পৰা সংগ্ৰহ কৰিছিল ধন। অৱশেষত জমিৰুদ্দিন নামৰ যুৱকজনে দুৰ্নীতি নিবাৰক শাখাৰ ওচৰত দিয়া এখন এজাহাৰৰ ভিত্তিত গ্ৰেপ্তাৰ কৰা হয় ঘোষপুৰ বিষয়াকেইজনক। আজি দ্বিতীয় দিনৰ বাবে ৰাজ্যত অব্যাহত অনিৰ্দিষ্টকালীন চকা বন্ধৰ কাৰ্যসূচী। কেইবাটাও সমস্যা সমাধানৰ দাবীত মটৰ পৰিবহণ সন্থাই জনোৱা চকা বন্ধৰ ফলত সোমবাৰৰ পৰা বন্ধ হৈ পৰে যাত্ৰীবাহী বাহনসমূহ, যাৰ ফলত হাৰাশাস্তিৰ সন্মুখীন হয় যাত্ৰীসকল। ৰাজ্যত কেইখনমান পৰিবহণ বিভাগৰ বাছ চলাচল কৰিছে যদিও অত্যধিক যাত্ৰী হোৱাত হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে। ইফালে কোভিড প্ৰটকল ভংগ কৰি এএছটিচিৰ বাহনত অত্যধিক যাত্ৰী কঢ়িওৱা পৰিলক্ষিত হৈছে। আনহাতে আজি ৰাজ্য চৰকাৰৰ সৈতে আলোচনাত বহিব মটৰ পৰিবহণ সন্থা। চকা বন্ধৰ ফলত ৰাজ্যত যাত্ৰীসকলৰ মাজত হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে। বিশেষকৈ মহানগৰীত চৰম বিপৰ্যয়ৰ সন্মুখীন হৈছে যাত্ৰীসকল। মহানগৰীত চলাচল কৰা কেইখনমান এএছটিচি বাহনত অত্যধিক যাত্ৰী কঢ়িওৱা হৈছে। সোমবাৰে কোভিড প্ৰটকল উলংঘা কৰিছে এএছটিচিৰ বাহনসমূহে। এই ক্ষেত্ৰত কিন্তু কোনো পদক্ষেপ গ্ৰহণ কৰা নাই পৰিবহণ বিভাগে। এতিয়া প্ৰশ্ন হৈছে কোভিড প্ৰটকল কেৱল সাধাৰণ লোকৰ বাবেহে নেকি? ব্যক্তিগত বাহনে নিয়ম উলংঘা কৰিলে জৰিমনা ভৰাৰ বিপৰীতে চৰকাৰী বাহনে প্ৰটকল ভংগ কৰিলে কিয় ব্যৱস্থা নলয় পৰিবহণ বিভাগে? জনতাক সকাহ দিবলৈ চৰকাৰে এএছটিচি বাছৰ ব্যৱস্থা কৰিছে যদিও ই ঢুকি পোৱা নাই যাত্ৰীক। অটো আৰু উবেৰত ভাড়া বহুত হোৱাৰ বাবেও সেই সুবিধা লাভ কৰিব পৰা নাই যাত্ৰীসকলে, ফলত বাছ আস্থানত ভিৰ কৰিছে যাত্ৰী। আগবঢ়াইছো আমাৰ সাংবাদিক অজয় বৰ্মনৰ এক ৰিপৰ্ট। কাৰ্যসূচী সদৌ অসম মটৰ পৰিবহণ সন্থাই যি তেওঁলোকৰ দাবী সন্মিলিত স্মাৰক পত্ৰ উল্লেখ কৰা হৈছে যে পূৰ্বতে উল্লেখ কৰা চাৰিখনকৈ স্মাৰক পত্ৰ পৰিবহণ বিভাগক দিছিল তেওঁলোকে, তাৰপিছত পৰিবহণ বিভাগে তেওঁলোকৰ লগত সমাধানৰ কোনো পদ লোৱা নাছিল। আৰু তাৰপিছতে এনেদৰে যোৱা সোমবাৰৰ পৰা মহানগৰীত অব্যাহত আছে চকা বন্ধ কাৰ্যসূচী। এই মুহূৰ্তত মই উপস্থিত আছোঁ মহানগৰীৰ নাৰেংগীৰ এটা বাছষ্টেণ্ডত। আৰু নাৰেংগী বাছষ্টেণ্ডত মই দৃশ্য দেখুৱাইছোঁ যে পুৱাৰে ভাগৰ পৰা ইয়াতে যি অফিচ কাছাৰীত যোৱা লোকসকল ইয়াতে গোট খাইছে, বহু সংখ্যক লোক ইয়াতে গোট খাইছে। এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে অসম পৰিবহণ নিগম লিমিটেডৰ তৰফৰ পৰা ইতিমধ্যে গুৱাহাটীত বহুকেইখন বাছৰ যোগান ধৰাইছিল, কিন্তু সেই বাছ পৰ্যাপ্ত নোহোৱাৰ কাৰণে যি বাছস্থানসমূহ আছে মহানগৰীৰ বিভিন্ন স্থানত আমি দৃশ্য দেখুৱাই গৈছোঁ পুৱাৰে ভাগৰ পৰা, আৰু যি বাছস্থানসমূহ আছে বাছস্থানসমূহত বহুসংখ্যক যাত্ৰী গোট খাইছে। আৰু এই মুহূৰ্তত মোৰ লগত এজন যাত্ৰী দাদা অলপ নামি আহিছে আপুনি, এজন যাত্ৰী মই তেওঁৰ পৰা কিছু কথা সুধিব ক'লৈকে যাব আৰু কিমান দিন আপুনি আচলতে মই কাছাৰীলৈ যোৱাৰ কথা আছিলে, তাৰপৰা আচলতে জালুকবাৰীলৈ যোৱাৰ কথা আছিলে, যোৱাকালৈও যাব নোৱাৰিলে বাছৰ অভাৱৰ কাৰণে। আৰু আটাইতকৈ কথাটোৱে এপাচি শাকত এটা জালুক দিয়াৰ নিচিনাকৈ এছ চি চি নিগমৰ তৰফৰ বাছ দিছে, য'ত তাৰমানে আচলতে পাঞ্জাপাদী মানুহ নিয়াৰ ফলত এটা যিহেতু কৰোণা নিজে আক্ৰান্ত হৈছিলোঁ, হৈ পেলাই আছিলোঁ, যাৰ ফলত ভয়ত কালি যাব নোৱাৰিলোঁ। আজিও সেই একে পৰিস্থিতি। আৰু বিশেষকৈ আজি এটা বস্তু দেখা পালোঁ যে জৰুৰীকালীন সেৱাৰ এই বাছ সেৱা তাক অসম মটৰ পৰিবহণ সন্থাই ইতিমধ্যে বন্ধ হৈছে বিভিন্ন নদীয়া দাবীত। আৰু তাৰে এটা দাবী আছে বাছ বৃদ্ধি কৰাত, ইতিমধ্যে ভাড়া বৃদ্ধি কৰাত ইতিমধ্যে চন্দ্ৰমোহন পাত্ৰই ঘোষণা কৰিছে বাছ ভাড়া বৃদ্ধি নহয়। আমিও এই ক্ষেত্ৰত অসম পৰিবহণ নিগমৰ যি মটৰ পৰিবহণ সন্থাক অনুৰোধ জনাইছোঁ,
এই ভাড়া বৃদ্ধিটো বন্ধ করে বাকি যিসমূহ দাবী আছে এই দাবীসমূহ সময়ত আজি যেহেতু আলোচনা আছে আবেলি বেলিয়া তাত মানে মটর পরিবহন সংস্থার যি এটা দাবির আলোচনা হওয়া নাই সাধারণ রাইজে যেহেতু ভুগিব না মই কলো কি এজমার অন্তর্ভুক্ত এই বাস পরিবহন হ্যাঁ পাঁচ জরুরিকালীন সেবা আজি স্কুল সব সকল খুলি দিছে উদ্যোগ প্রতিষ্ঠান সকল দোকান পোহর সকলখিনি খুলি দিয়ার পিছত বাস খাওয়াটা জরুরি হয়ে পড়ছে তার কারণে পরিবহন মটর পরিবহন খন্তায় অল্প চিন্তা করব লাগে তেওঁলোকৰ দাবী কমি ন্যায্য দাবী বুলি আমি ধরে লৈছো কিন্তু ন্যায্য দাবীর ক্ষেত্রতো জনসাধারণের প্রতিও চাব লাগবে সকলো জনসাধারণ করোনাত আক্রান্ত হয়েছে বিভিন্ন ধরনের সমস্যাত পড়ছে বাস ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে তেওঁলোকে অকল হলেও শিথিল হব লাগিব আর বাকি যিসমূহ দাবী আছে সেই দাবী খণ্ডত সরকারে আসলে সরকারি তরফরপরা সমাধানের সূত্র উলিয়াব লাগবে নিশ্চয় একটা কথা উল্লেখ করব যে সরকারে সরকারক যে পরিবহন নিগমক যে মটর পরিবহন সংস্থায় যে যি দাবি দিছিল সেই দাবিসমূহ সোনকালে অনতিবলম্বে পূরণ করার ব্যবস্থা করব লাগে বা সমাধান একটা সূত্র বিচারি উলিয়াব লাগে অন্যথা এই যে যাত্রীসমূহ যে গন্তব্যস্থানত এই মুহূর্তলৈকে যাব পৰা নাই বা ঘণ্টা পিছত ঘণ্টা বাসস্থানত বাসৰ বাবে ৰখি ধৰি থাকিব লাগে হৈছে কার্বি আংলঙত আরক্ষী আর উগ্রপন্থী সংগঠন ইউ পি আর এফর মাজত সংঘর্ষ এই সংঘর্ষত ইউ পি আর এফর অধ্যক্ষ মার্টিন গুইটে থিতাতেই নিহত হয় পুৱতি নিশা সিংহাসন পাহাড়ৰ জলেনত সংঘটিত হৈছে এই সংঘর্ষ আরক্ষী আর কমান্ডো বাহিনীয়ে চলাইছিল এই অভিযান অভিযানের নেতৃত্ব দিছিল মাঞ্জা থানার ও সি জিতুমণি ডেকাই উল্লেখযোগ্য যে আগস্ট মাহত ইউ পি আর এফর অধ্যক্ষ মার্টিন গুইটে বোকাজানের একটা বনভোজস্থলীত সাধারণ লোকের সঙ্গে সেলফি উঠিছিল নির্বাচনের পূর্বে আগপলৈ আসনি সংকেত বিগ ব্রাদার বিজেপির সমীক্ষাত একৈশ নির্বাচনত এখনো আসন লাভ নকৰে অগপয় সমীক্ষা মতে উজনি উত্তর এখনো আসন লাভ নকৰে অগপয় রণত পৰিব অগপ সভাপতি অতুল বৰাও কার্যকরী সভাপতি কেশব মহন্ত পৰিব রণত 2021 নির্বাচনের বাবে বিজেপিয়ে রাজ্যজুড়ি আরম্ভ করেছে নির্বাচনী সমীক্ষা এই সমীক্ষার অংশ হিসাবে বিজেপির নির্দেশত নতুন দিল্লির এক সংস্থায় সমীক্ষা চলাইছিল প্রফুল্ল মহন্তর বাদে পরাস্ত হব অগপর রথী মহারথী বোকাখাটত 21% লোকে অগপক বিচারে বলে মন্তব্য করে 47% লোকে বিজেপিক আর 30% লোকে জিতেন গগৈ পক্ষত আছে বলে সমীক্ষাত প্রকাশ পাইছে প্রার্থিত্বক লৈ বোকাখাট সমষ্টিত অগপ বিজেপির মাজত যুঁজ 2021 নির্বাচনত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থিত্ব প্রয়াসের জনপ্রিয়তার উপর সর্বভারতীয় এক সংস্থায় প্রকাশ করা সমীক্ষাত বোকাখাট সমষ্টির বিধায়ক অতুল বৰাৰ জনপ্রিয়তার হার মাত্র 21% আর ইয়ার বিপরীতে বোকাখাট বিজেপির যুব নেতা আকাশ ফুকনের জনপ্রিয়তার হার 47% ইয়াকে লৈ উৎসাহিত হয়ে পড়েছে বোকাখাট সমষ্টির বিজেপির প্রার্থিত্ব প্রয়াসী আকাশ ফুকন আকাশ ফুকনে সাংবাদিকর আগত প্রকাশ করা মতে বোকাখাটর বিজেপির কর্মকর্তাসকলে আগন্তুক বিধানসভা নির্বাচনত অগপ বিজেপির মিত্রতা বিচারিলেও বোকাখাট সমষ্টিটো এইবার অগপক এরি দিব বিচরা নাই বোকাখাট বিজেপিয়ে যেহেতু দলের অনুশাসন মানি যা নির্বাচনত সমষ্টিটো অগপক এরি দিয়া হল গতি এইবার সমষ্টিটোত বিজেপি দলের প্রার্থীক প্রক্ষেপ করার বাবে বিজেপির বোকাখাট কর্মকর্তাসকলে গুণা কথা করেছে 2021 নির্বাচনত বোকাখাট সমষ্টিত বিজেপির প্রার্থীক প্রার্থিত্ব প্রদান করিবার বাবে রাজ্যিক সমিতিক দাবি জানাব বলে প্রকাশ করে আকাশ ফুকনে আগন্তুক নির্বাচনত সজোরে বোকাখাট বিজেপি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিয়ে রাজ্যিক সমিতির ওচর আমি দাবি উত্থাপন করব যে আমার ভারতীয় জনতা পার্টি প্রার্থী লাগে একজন প্রার্থী হিসাবে আপনি নিজেকে প্রক্ষেপ করার ভাবনা আছে প্রার্থী হিসাবে মই আবেদন করি বুলি ভাবিছোঁ কিন্তু সেইটো বৰ বিশেষ মুখ্য বিষয় হ'ব নোৱাৰে কিন্তু ভাৰতীয় জনতা পাৰ্টীৰ তৰফৰ পৰা এজন প্ৰাৰ্থী লাগে আমাৰ যি চিম্বল আছে ভাৰতীয় জনতা পাৰ্টী পদুম ফুলৰ চিম্বল মিত্ৰতাও বিচাৰিছে কিন্তু কাৰ্যকৰ্তাসকলে কিন্তু মিত্ৰতাত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰাৰ্থী পাব লাগে সেই কথাটো লৈ ইতিমধ্যে ব্যাপক গুণাগত আলোচনা হৈছে এতিয়া সময় আহিব উপযুক্ত সময়ত আমাৰ ৰাজ্যিক কমিটিৰ ওচৰত সেই বিষয়ে আমি অৱগত কৰিম আমি আবেদন জনাম সন্তুষ্টি অসন্তুষ্টি কথাটোত সংস্থাটোৱে যিটো ক'লে সন্তুষ্টি হলে সংস্থাটোক প্রতি যিজন বর্তমানের বিধায়ক বা মন্ত্রী তো 47 যাব লাগিছিল কিন্তু 47 নহল মানে যত জানান মই দেখিছোঁ মই জানি নিজেরও 47 দেখিছোঁ তেওঁটো 21 দেখিছোঁ তো মই নিজে আসল আচরিত কথাটো অস্বাভাবিক আমার কারণে হয়তো কোবাত নয় কোবাত খুব রয়ে গেছে সমাগত বিটিসি নির্বাচনত জয়ী হয়ে পরিষদ দখল করব নারে রাজনীতির সন্ন্যাস লব কোকরাঝা লোকসভা সমষ্টির সাংসদ নবকুমার শরণিয়ায় মুসলপুরত এই কথা ঘোষণা করে সাংসদ শরণিয়ায়
বিটিএডির অবরোধ রাজ্যের সুরক্ষা আর নিরাপত্তার সাংসদ হয়েছ। বিটিএডিত আমার সকল অধিকার খর্ব হয়েছে, সে আমি শেষ আশ্রয় হিসাবে রাজনীতি জড়িত হয়েছ। ইয়াতো যদি আমি জয়ী হব নোৱাৰো তেন্তে কার হৈ রাজনীতি করি? যদি আমি রাজনৈতিকভাবে অধিকার আদায় করব নোৱাৰো তেন্তে মই সাংসদ হৈ থকার কোনো অর্থ না থাকিব। এনেদরে মন্তব্য করে এইবার বিটিসি পরিষদ দখল করব বলে নিশ্চিতি প্রদান করে করণীয়ায়। আনহাতে 27 অক্টোবরের পিছত এদিনের বাবেও যদি রাজ্যপাল শাসন বৃদ্ধি করা হয় তেতিয়া হলে বিটিসি জ্বলিব বলে হুঙ্কার দিলে সাংসদ করণীয়ায়। বিপিএফৰ কার্যকাল শেষ হওয়ার পিছত রাজ্যপাল শাসন বিচারিছিল, কিন্তু এতিয়া গণতন্ত্র রক্ষার স্বার্থত কারোবার মই মতালি আর রাজনৈতিক স্বার্থের বাবে যদি এদিনের বাবেও রাজ্যপাল শাসন বৃদ্ধি করা হয় তেতিয়া বিটিসির রাইজে ভয়ঙ্কর গণতান্ত্রিক কার্যসূচী হাতত লব বলে হুঙ্কার দিয়ে করণীয়ায়। রাইজে আমাক একমাত্র এমপি বনাইছিল এইকারণে যে ইয়াত যাতে বিটিসি স্থায়ী শান্তি হয় বা বিটিসি সর্বহারা অধিকার বা বঞ্চিত রাইজে যদি অধিকার ঘুরে পায়। গতি উদ্দেশ্যের ক্ষেত্রে যদি আমি রাইজ আর আমি একমত হব নোৱাৰো বা আমি যদি উমৈহতীয়াভাবে এইখানে করব নয় তো আমি ইয়াত পলিটিক্স করার কোনো অর্থ নাই। আর যার কারণে আমি পলিটিক্স করছি রাইজের কারণে, আর যদি রাইজে ভাবে যে এনেকা ধরনের বস্তুর প্রয়োজন নাই তো আমি রাজনীতি করার কোনো দরকার নাই। যদি যদি 27 তারিখের পিছত এদিনও আসলে রাজ্যপাল শাসন বৃদ্ধি করা হয় তো বিটিসি জ্বলিব, কারণ আমি যে একমাত্র গণতন্ত্র স্বার্থত আমি বিপিএফ সরকার টার্ম শেষ হওয়ার পিছত আমি গভর্নর শাসন বিচারিছিল আর গভর্নর শাসনের বিরুদ্ধে যদি চ্যালেঞ্জ করেছিল আমি তাত নিজে পক্ষ হয়ে তাত আমি রাজ্যপালের সমর্থন আসিল। ঠিক একধরনে আমি গণতন্ত্র রক্ষার স্বার্থত আমি আমার কার্যসূচী আর ইয়ার সময় হল দুপুরের শিরোনামের বিদায় লওয়ার। নমস্কার।